কি ব্যাপার বিদায় নাও? এই তো কি কি করো তুমি? এই যে সবাই কেমন আছেন? আজকে মানে কৃষি কাজে যে একটা ব্লগ আছে সেই ব্লগটা আমি দেখাই, পানির একটা ব্লগ। এর আগে আমি দিয়েছি পানির, আজকে দেখাই। এটাকে আমরা আড়বাতা বলি, এই যে সুতো টাঙিয়ে আড়বাতা বলি। তো আমি দীর্ঘ প্রায় 8-9 বছর 10 বছর পরে এই আড়বাতা বাঁধতে আসছি। আসলে আমি দেখাবো, এই যে যারা পানগুলো নামানোর কথা বলে নেই, যে ঠিক এইভাবে এই যে এদিকে দেখাও, এইভাবে নামাই। তো আমি অ্যাকচুয়ালি দেখাবো কীভাবে নামাই বা কীভাবে কাজ করে সম্পূর্ণটাই দেখাবো। করা হচ্ছে আড়বাতা বলি, তুমি দেখাতে পারো কাছে এসে। এটাকে আমরা আড়বাতা বলি, আড়বাতা বাঁধি। আর মানে এখন গাছ নামানো শেষ, ঠিক আছে? এই যে গাছগুলো এভাবে নামানো, এইভাবে নামানো, এখন এই যে আমি এইভাবে বাঁধবো। সুতাগুলো বাঁধার কারণ হচ্ছে এইগুলো নষ্ট না হয়, মানে পাটকাটিগুলো পড়ে না যায়, ওয়াশিগুলো পড়ে না যায়, এই আর কি। মামা, হ্যাঁ বলে, এই পানের যে গাছগুলো হয়, বড় গাছগুলো কেমন হয়? বড় গাছগুলো দেখবা? হ্যাঁ দেখতাম তো। এই হচ্ছে বড় গাছ, ঠিক আছে? এটাকে আমরা কাতার বলি, আমাদের এলাকার ভাষায় কাতার বলি। এই যে তুমি এদিকে দেখাও, এটাকে কাতার বলি। এক কাতার নামানো হয়েছে, এক কাতার হয়নি, আজকে বৃষ্টির কারণে হয়নি। হ্যাঁ, এই পাশে হয়েছে আর এই পাশে হয়নি। হয়নি, এইগুলো এমন বড় থাকে, ঠিক এই যে এই গাছটা ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এইভাবে নামানো। আচ্ছা, তো কালকে আবার আসবে লোক যারা কাজ করে। মামাই, পানগুলো ভাঙবো কোন টাইমে? এখন যে আমরা যে সিজনের সব থেকে বেশি আমরা মনে হয় টাকা ইনকাম করি কৃষকরা, সেই সিজনটা হচ্ছে বর্তমান চলে যাচ্ছে, মানে পান ছিল বড় পান চলে যাচ্ছে। এখন এইটা আবার থাকবে, থাকার পরে কিছুদিন পরে পান ভাঙা হবে, এই গাছ আবার ঠিক বড় হবে, ঠিক আছে? বড় হওয়ার পরে এই গাছ নামানো হবে আষাঢ় শ্রাবণ মাসে, ঠিক আছে? আষাঢ় শ্রাবণ বা কেউ কেউ ভাদ্রের প্রায় চলে যায়, আবার তখন যেই নামানো হবে তখন আবার এই গাছগুলো ঠিক ওই অত বড় হবে। আচ্ছা, পানের বয়স। মামা, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। এই যে কৃষক পান চাষ করে, ধান চাষ করে, এখন পানে লাভ বেশি না ধানে লাভ বেশি? না, পান যদি হয়, সুন্দর একটা প্রশ্ন, পান যদি হয়ে যায় তাহলে পানে অনেক টাকা। কিন্তু আমাদের বিগত বছরগুলোতে সমস্যা হচ্ছে পান মারা যায়। পান যদি 5-6 বছর 7 বছর একটানা থাকে পানে অনেক লাভ, পান মারা যায় 2 বছর 1 বছর পরে, এই জন্য আর কি আমাদের পানে লাভ মানে লস হয়। আমার ঝিনাইদহ হরিণাকুণ্ডুর অঞ্চলে তো পানি সব থেকে বেশি, পান বা কলা বা ধান এইগুলো আর কি। আজ আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আসলে পানের বড় যে কাজগুলো করে, খুঁটিনাটি অনেক কাজ থাকে সেগুলো করে, মোটামুটি আমি দেখানোর চেষ্টা করলাম। এবং পুরা পানির বোরসটা নামানোর পরে যে আসলে ভিউটা দেখা যায় সেটা আমি দেখানোর চেষ্টা করলাম। তো এখন দেখছেন আপনারা পান গাছ কীভাবে নামাই, মানে ও যে গাছগুলো বড় হয়ে যায় সেই গাছগুলো কীভাবে নামাই আমি দেখাচ্ছি। আর আপনারা দেখুন ঠিক এইভাবে গাছগুলো নামাই। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটাই দেখানোর চেষ্টা করছি। এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি, আজকে আর একটা দিলাম, কারণ অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেছে অনেক দেশেই না এই পানের বরজ, হরিণাকুণ্ড ঝিনাইদহ যেহেতু আছে তাই আমরা চেষ্টা করেছি ভিডিওটি করার। মামা, হ্যাঁ, এই যে ভিডিওটা যারা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলো। আচ্ছা, ভিডিওটা যারা দেখছে তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের ভিডিও ভালো বা মন্দ যেটাই হোক আপনাদের মতামত জানাবেন,
কারণ আমরা নতুন করে ভিডিও বানাচ্ছি, আস্তে আস্তে আমরা চেষ্টা করছি নতুন কিছু দেখানোর, মানে যেগুলো আসলে কৃষক বলেন বা কোনো জায়গায় ঘুরতে বলেন যেগুলোই আমরা করি এইগুলোকে আজকে দেখানোর চেষ্টা করছি। এবং আপনাদের মতামত অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এই ধন্যবাদ সবাইকে।